প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে সোমবার ইতালি আওয়ামী লীগ পালেরমো শাখা কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের পালেরমো শাখা কর্তৃক স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন জাহিদ আহমেদ রুবেল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মুজিবুল হক ভূঁইয়া, আফজাল হোসেন, উজ্জ্বল আহমেদ, যুবলীগের সভাপতি এম এ হালিম সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা আলফু মিয়া, খায়রু মিয়া, সহসভাপতি আমির হোসেন, ফয়সল আহমেদ সহ আরও অনেকে।